যারা এর আগের এপিসোড গুলো এখনো দেখেননি তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোড শুরু হয় এর আগের সিন থেকেই। এর আগের এপিসোডে হাকারি রেন্দার সাথে ব্রেকআপ করতে চায় তার আম্মুর জন্য, এবং তার আম্মু তাকে ঘরে বন্দি করে রেখে দেয় এবং তাকে অন্য জায়গায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। এটা শুনে রেন্দারও হাকারিকে বাঁচানোর প্ল্যান করে এবং তার সাথে সব মেয়েরাও তাকে সাহায্য করে এবং তারা সবাই বেরিয়ে পড়ে হাকারিকে বাঁচানোর জন্য। তারপরে তারা সবাই হাকারির বাসার সামনে চলে যায় এবং বাসার সামনে গিয়ে রেন্দারও বলে, তোমরা সবাই সাবধানে থাকবে, এখানকার সিকিউরিটি অনেক টাইট। এবং রেন্দারও হাকারিকে ফোন দেয়, কিন্তু হাকারি ফোন তোলে না, কারণ হাকারির ফোন তার আম্মু কেড়ে নিয়েছে। এই জন্য রেন্দারও একটি প্ল্যান বের করে, সে একটি রাবার বল হাকারির জানালাতে ছুড়ে মারবে এবং হাকারিকে দড়ির সাহায্যে বাইরে বের করে নিয়ে আসবে এবং তাকে নিয়ে চলে যাবে। এবং রেন্দারও একটি রাবার বল বের করে জানালার দিকে ছুড়ে মারে, কিন্তু বলটি জানালাতে না লেগে দেওয়ালে লেগে সেটি অন্যদিকে হারিয়ে যায় এবং তারা বলটি খুঁজতে থাকে। বলটি খুঁজতে খুঁজতে কারণে দেখে বলটি একটি বিড়ালের কাছে এবং তারা বিড়ালকে ধরতে যায়, কিন্তু বিড়ালটি সেখান থেকে পালিয়ে যায়। এবং নানো বলে একটি বিড়ালকে ধরার সহজ উপায় তাকে লাথি মারতে হবে এবং সে মারতে যাবে। তখনই রেন্দারও তাকে বলে, আরে দাঁড়াও, এরকমটা করো না। এবং তখনই সেখানে গার্ড চলে আসে এবং তারা সবাই লুকিয়ে পড়ে এবং গার্ড এসে দেখে সেখানে কেউ নেই। এবং তখনই সেখান থেকে বিড়ালটি বেরিয়ে আসে আর গার্ডকে বলে, আরে তুমি, তোমার যে আমি কি করব। আর এদিকে রেন্দারও বলে, আমাদের প্ল্যান তো ফেল হয়ে গেল, এখন আমরা কি করব। এবং নানো বলে, এখানে যেহেতু বিড়াল আছে তার মানে ওইটাও থাকবে। এবং তারা দরজার কাছে গিয়ে দেখে সেখানে বিড়ালের যাওয়া আসা করার জন্য একটি দরজা রাখা হয়েছে। এবং নানো বলে, আমি জানতাম, এবং সেই দরজাটি অনেক ছোট ছিল, সেজন্য তারা কেউ ভিতরে যেতে পারছিল না। এবং কারণে বলে, এখান থেকে ছোট বাচ্চারা শুধু যেতে পারবে। এবং কারণে কুশুরিকে বলে, তোমার কাছে কি কোনো মেডিসিন আছে যেটা খেলে আমরা ছোট হয়ে যাব। এবং কুশুরি বলে, না আমার কাছে নেই, আমি যেটা খেয়ে ছোট হয়েছে ওইটা শুধুই ফেল এক্সপেরিমেন্ট ছিল। আমি একটি এক্সপেরিমেন্ট করেছিলাম যেটা সাকসেস হলে আমরা সারা জীবন বেঁচে থাকতাম, কিন্তু আমি ওইটাতে সাকসেস পাইনি এবং আমি এরকম ছোট হয়ে গেছি। তারপরে নানো দরজাটি খুলে ফেলে এবং বলে, এদিকে এসো। এবং কারণে বলে, তুমি এটা কিভাবে করলে। এবং নানো বলে, আমি কিছু পাথর নিয়ে দরজার লক সোজাসুজি সেই পাথরগুলো একের পরে এক ছুঁড়ে মেরেছি এবং এই দরজাটি খুলে গিয়েছে। এবং বলে, তোমরা তাড়াতাড়ি চলো, না হলে দেরি হয়ে যাবে। এবং তখনই রেন্দারও দেখে নানোর হাত দিয়ে রক্ত পড়ছে এবং কারণে তার হাতটি ব্যান্ডেজ করে দেয় এবং বলে, তোমার এটি করার কি দরকার ছিল। এবং নানো বলে, আমিও হাকারি হানোজনকে বাঁচাতে চাই। এবং তারা সবাই ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার সাথে সাথে তাদের সামনে একটি ভয়ঙ্কর ডগ চলে আসে এবং ডগটিকে দেখে তারা সবাই ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে সেখানে ইউসুমোটো নেই এবং ভিতরে তাকিয়ে দেখে ইউসুমোটো সেখানে রয়েছে এবং সে অনেক ভয় পাচ্ছে। এবং রেন্দার ইউসুমোটোকে ডাকতে যাবে, তখনই নানো তাকে ধরে ফেলে এবং বলে, এটা করো না, এটা করলে সিকিউরিটি গার্ডরা জেনে যাবে যে আমরা এখানে আসি। এবং ইউসুমোটো অনেক ভয় পেয়ে থাকে, সেজন্য সে দাঁড়াতেও পারছিল না। এবং সে বলে, এখন আমার কাছে শুধুমাত্র এইটি করা ছাড়া আর কোনো উপায় নেই। এবং সে শুয়ে পড়ে। আর রেন্দার বলে, সে এইটি কি করছে। এবং তখনই ডক্টর ইউসুমোটোর কাছে আসে এবং তার গাল চাটতে থাকে। এটা দেখে রেন্দারও বলে, আরে এটা কি হচ্ছে। এবং নানো বলে, ডগ কোনো সময় দুর্বলদের ওপর অ্যাটাক করে না, তারা সব সময় দুর্বলদের প্রোটেক্ট করে। আর ইউসুমোটো অনেক ভয় পেয়ে আছে, সেজন্য ডগটি তার কোনো কিছু করেনি। এবং রেন্দারও বলে, এখন আমরা তাকে ওইখান থেকে কিভাবে নিয়ে আসবো। এবং কুশুরি বলে, এটা তুমি আমার উপরে ছেড়ে দাও। তখনই সে একটি কেমিক্যাল বের করে এবং সেইটি ইউসুমোটোর কাছে দিয়ে দেয় আর বলে, তুমি এটা ইউজ করো। আর ইউসুমোটো সেই কেমিক্যালটি বের করে সে নিজেই খেয়ে ফেলে এবং সে সাথে সাথে ঘুমিয়ে পড়ে। আর কারণে বলে, তুমি তাকে পুরো কথাটা বললে না কেন যে এটা ডগকে খাওয়াতে হবে। আর তার গাল দিয়ে কিছু কেমিক্যাল গড়িয়ে পড়ছিল, এটা দেখে ডগটিও সেটা ছেটে নাই। তারপরে কুশুরি আরেকটি কেমিক্যাল বের করে ইউসুমোটোকে জাগিয়ে ফেলে এবং তারা সামনে যেতে থাকে। তখনই তাদের সামনে আবারও বিড়ালটি চলে আসে আর তখনই সেখানে অ্যালার্ম বেজে উঠে এবং গার্ডগুলো সেখানে চলে আসে। আর গার্ডগুলো এসে দেখে সেখানে বিড়ালটি রয়েছে এবং বলে, তোমার যে আমরা কি করব। আর বিড়ালটির কারণে তারা আবারও বেঁচে যায়। তারপরে গার্ডগুলো সেখান থেকে চলে যায় এবং তারা সবাই বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে রেন্দারও বলে, এখানে ইনভিজিবল লেজার লাগানো আছে, আমরা যদি সেটাতে টাচ করি তাহলে এখানে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে, সেজন্য আমাদের সাবধানে সবকিছু করা লাগবে। এবং তখনই কুশুরি বলে, আমার কাছে একটি ড্রপ আছে, সেটি যদি তোমাদের চোখে দাও তাহলে তোমরা লেজারগুলো দেখতে পারবে। এবং সে সেই ড্রপটি রেন্দারকে দিয়ে দেয় এবং রেন্দারও চোখে দিতে থাকে। তখনই কুশুরি বলে, এটার একটি সাইড ইফেক্ট আছে, এটা চোখে পড়ার সাথে সাথে তুমি কোনো কিছু দেখতে পারবে না, শুধু লেজারগুলো বাদে। এবং রেন্দারও বলে, তুমি এটা আমাকে আগে বলতে পারলে না। আর কুশুরি পকেট থেকে একটি লেটার পড়ে যায় এবং সেই লেটারটি নানো তুলে এবং নানো এবং কারানে দেখে সেটা একটি লেটার। এবং নানো বলে, তোমার পকেট থেকে একটি জিনিস পড়িয়ে গেছে। এবং তখনই কুশুরি সেটি নিয়ে তার পকেটের ভেতর ভরে ফেলে এবং তারা সবাই বলে, এটা কি ছিল। এবং কুশুরি বলে, কিছু না। এবং কারানে বলে, তুমি আমাদের দেখাচ্ছ না কেন। এবং নানো বলে, ওইটা ফরেন রিসার্চ ক্লাবের লেটার ছিল, এটা যদি সে আজকেই পোস্ট না করে তাহলে তার অনেক দেরি হয়ে যাবে। এবং তখনই কারানের একটি কথা মনে পড়ে যায় যেখানে কুশুরি বলে, আমি ফরেন রিসার্চ ক্লাবে যেতে চাই, এটা আমার স্বপ্ন। এবং রেন্দারও বলে, তোমার এটা পোস্ট করা উচিত। এবং কুশুরি বলে, না আমার
আমার এই কাজ থেকে হাকারিকে বাঁচানো অনেক দরকার। আমি হাকারিকে বিপদে ফেলেছি, তাও হাকারি আমার ফ্রেন্ড ছিল এবং হাকারি আমাকে কোনো সময় ছেড়ে যায়নি, সেজন্য আমি তাকে বাঁচাতে চাই। এবং রেন্দ্রা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা হাকারিকে বাঁচাই। এবং সে যখন সামনে তাকাই তখনই সে অবাক হয়ে যায়, কারণ সেখানে এতগুলো লেজার লাগানো ছিল যেটা পার করা একদম অসম্ভব। সেখান থেকে একটা বিড়ালও যেতে পারবে না। এবং সে খেয়াল করে ছাদের দিক দিয়ে একটু ফাঁকা রয়েছে এবং সে সেখান থেকে যেতে পারবে। এবং রেন্দ্রা বলে, কিন্তু আমাদের দুই সাইডের দেওয়ালগুলো একটু বেশি দূরে, আমরা এভাবে চড়তে পারবো না। এবং নানা বলে, আমরা একটি কাজ করতে পারি, আমরা দুজন একই হাইটের মানুষকে একসাথে লাগিয়ে দুজন দুই দেওয়ালে ভর দিলে আমরা এটা পার করতে পারি। কিন্তু দুঃখের বিষয় এটা, আমাদের এখানে রেন্দ্রা ছাড়া আর কোনো ছেলে নেই। এবং তখনই তারা সবাই কারণের দিকে তাকায় এবং কারণে বলে, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এবং তারা সবাই মিলে রেন্দ্রা এবং কারণেকে একসাথে বেঁধে ফেলে। এবং কারণে বলে, আরে আমিও তো একটি মেয়ে। তারপরে তারা লেজারটি পার করতে থাকে এবং লেজারটির মাঝামাঝি গিয়ে রেন্দ্রা বলে, তোমার কাপড়টি অনেক পিছল এবং এটি অনেক মোলায়ম। এবং কারণে বলে, হ্যাঁ ওইটা ওই মেটেরিয়াল দিয়েই তৈরি। এবং রেন্দ্রা বলে, ও আচ্ছা, আমি তো অন্য কিছু মনে করেছি। এবং তারা আবারও সেটি পার করতে থাকে এবং কারণে মনে মনে বলে, রেন্দ্রার মাথা আমার পেটের সাথে রয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তুমি তোমার মাথাটি সোজা রাখো। এবং তারা পড়ে যাওয়ার আগেই সেটি পার করে ফেলে। এবং পার করার পরে রেন্দ্রা বলে, তোমরা এখানে থাকো, আমরা তাকে নিয়ে আসছি। এবং তারা হাকারির দরজার সামনে চলে যায় এবং কারণে দরজাটি খুলে ফেলে। এবং তখনই অ্যালার্ম বাজতে শুরু করে এবং রেন্দ্রা বুঝে যায় দরজাতেও একটি অ্যালার্ম ছিল। এবং হাকারি বলে, তোমরা এখানে কি করছো? এবং রেন্দ্রা বলে, আমরা তোমাকে বাঁচাতে এসেছি, তুমি আমাদের সাথে চলো। আর তখনই কারণে বলে, আমরা মনে হয় এখান থেকে যেতে পারবো না, কারণ তাদেরকে ঘিরে ফেলা হয়েছিল। আর হাকারি কান্না করতে থাকে যে তার জন্য এই রেন্দ্রার এত সমস্যা হয়েছে। তারপরে রেন্দ্রা এবং কারণীকে হাকারির আম্মুর কাছে নিয়ে যাওয়া হয় এবং হাকারির আম্মুর রেন্দ্রাকে বলে, তাহলে তুমি সেই ছেলে, আমরা এই প্রথম সামনাসামনি দেখা করছি। আর রেন্দ্রা কোনো কিছু দেখতে পায় না, কারণ সেই ড্রপের কারণে তার চোখ এখনো ওই রকমই রয়েছে। এবং হাকারির আম্মু বলে, আমি কখনোই হাকারিকে তোমার সাথে যেতে দেবো না। তুমি কি মনে করছো যে এই ছেলে 5টি গার্লফ্রেন্ড চালায়, তার সাথে আমার মেয়েকে থাকতে দেবো? আমি চাই না যে আমার মেয়ের জীবন আমার মতন হোক। আমার যখন 13 বছর বয়স, আমি তখন হাকারিকে জন্ম দিই। এবং তাকে জন্ম দেওয়ার কারণ কি জানো? আমার একটি বয়ফ্রেন্ড ছিল, আমার যখন 13 বছর বয়স তখন তার একটি অসুখ হয় এবং সে আর বেশি দিন বাঁচত না, সেজন্য আমি তাকে মনে রাখার জন্য একটি আর্টিফিশিয়াল ভাবে বাচ্চা নিয়েছি এবং সেই বাচ্চাটি ছিল হাকারি। আর আমি সবসময় মনে করতাম, হাকারি থাকলে আমার তার কথা মনে পড়বে না, কিন্তু এটা কখনোই হয়নি। আমার তার কথা এখনো মনে পড়ে, কিন্তু আমি সবসময় এটা ভেবে চলি, হাকারি আছে তার মানে সেও আছে। আর আমি চাই না যে হাকারিও আমার মতন দুঃখ পাক। আমি যে দুঃখটি পেয়েছি আমি হাকারিকেও সেই দুঃখটি দিতে চাই না। এবং রেন্দ্রাও কান্না করতে লাগে এবং বলে, আমি হাকারিকে সবসময় সুখে রাখবো, আমি তাকে কখনোই কষ্ট দিব না। এবং হাকারির আম্মু বলে, তোমার কি মনে হয় তোমার এসব কথা শুনে আমি হাকারিকে তোমার উপর ছেড়ে দেবো? এবং রেন্দ্রাও কান্না করতে থাকে এবং কারণে তাকে বলে, আরে তুমি কান্না করছো কেন, তুমি তাকে বোঝানোর চেষ্টা করো। এবং রেন্দ্রাও দেখে সে আস্তে আস্তে সবকিছু দেখতে পাচ্ছে এবং সে মনে মনে বলে, চোখে পানি আসার কারণে বোধ হয় কেমিক্যালটি হটে গিয়েছে, সেজন্য আমি দেখতে পারছি। এবং রেন্দ্রাও যখন হাকারির আম্মুর দিকে তাকায় তখনই তাদের বডিতে শক লাগে এবং তখনই হাকারির আম্মু বলে, রেন্দ্রাও তুমি আমাকে ডেট করো। এবং এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং কারণের আম্মু বলতে থাকে, আমি তোমার সাথে ডেটে যেতে চাই। আর এর সাথে এই এপিসোডটি শেষ হয়ে যায়। প্রথমে তো শুধু মেয়েরা ছিল, তাও মানা গিয়েছিল, এখন তো মেয়ের আম্মুকেও সে পটিয়ে নিয়েছে। আর সে এখন তো শুধু মেয়ের মাকে পটাইয়েছে, আর সামনে দেখা যাক সে কাকে কাকে পটায়। মেয়ের খালা ফুপু চাচি নানি কাকে কাকে যে পটাবে দেখা যাক আগের এপিসোডে। আল্লাহ হাফেজ।